ওর বিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং হার্সুল ব্রাদার অ্যান্ড আই এম প্রীতম। চলো আজ বেরিয়ে পড়ছি একটা দারুণ ইন্টারেস্টিং ট্যুরের মধ্যে। আগের দিনের উইকেন্ড, তারপরে নেক্সট ব্লগ তোমরা দেখলে বাড়ির ছাদের বিভিন্ন রকমের কাজ চলছিল, আজ আর সেই সমস্ত কাজ করিনি। নেক্সট ডে আবার সেই সমস্ত কাজগুলো ছাদের যেগুলো পড়ে রয়েছে সেগুলো কন্টিনিউ হবে। আর এখন বেরিয়ে পড়ছি একটু একটা মেলা দেখতে, দুপুরেই যাচ্ছি। বিকজ অফ সেখানে প্রচণ্ড ভিড় হয় সন্ধ্যের দিকে, তাই ঢোকার চান্স নেই। এই নুন টাইমটাই প্রেফার করবো, বিকজ অফ নালে তোমাদের দেখাতে পারবো না জায়গাটা কেমন আর কীরকম কি অ্যাড্রেস। তোমরা চাইলে সেখানে সহজে আসতে পারো, সবটাই তোমাদের এখানে এই ব্লগের সাথে সাথে শেয়ার করব। চলো আর লেট না করে বেরিয়ে পড়ি আজকের নতুন ট্যুরে। এই সামনেই আর একটু গেলে খড়পের মন্দিরটা মেনলি তোমাদের দেখাতে পারবো, মেলা কতটা কি দেখাতে পারবো জানি না, তবে চেষ্টা করব। চলো এটা একটা মঠ, আর এখানেই মা কালীর পুজো হয়, তোমাদের মূর্তিটা দেখানোর চেষ্টা করব। গেট বন্ধ, তবে তোমাদের কিছুটা দেখাবো মায়ের মূর্তিটা জানলার মধ্যে দিয়ে। এই হচ্ছে মা খড়প, আর খুব জাগ্রত, অনেকেই প্রায় এখানে পুজো দিতে আসেন এবং এখানে প্রচুর পাঁঠাগুলি হয়। একদিন তোমাদের এসে দেখাবো যেদিন খড়পের পুজো হবে। ওষুধটা দিলে কি মানে মানুষ ঠিক হয়ে যায়? চলো মেলার দিকে আমরা এবার একটু এগোই। সামনেই যে গেটটা দেখছো এটাই হচ্ছে মেলার মেবি এন্ট্রান্সের জন্য কোনো কিছু করা। এই সামনের দিকটা একটু এগিয়েই রাইট সাইডে একটা ভালো মঠ রয়েছে, এটা রামকৃষ্ণের কোনো একটা মঠ বলতে পারো, খড়পের আশ্রমও অনেকে বলে। এখানে ঋষিমুনিরা অনেকেই বলে যে গুণী ব্যক্তিরা এখানে বসবাস করতেন একটা সময়। ভেতরে হয়তো এখন ঢুকতে পারবো না, বিকজ অফ এটা একমাত্র সরস্বতী পুজো বা পুজোর সময় খোলা হয়। এখানে দুর্গাপুজো থেকে আরম্ভ করে সমস্ত পুজোই হয়, পারলে একদিন তোমাদের এখানে দেখিয়ে নিয়ে যাব। চলো এখন মেলার দিকে আমরা এগোই। এইরকম মেলা তাই তো এখন। খুব বাজে সময় এসেছি দুপুরবেলা, এখন মেলার সবই দোকান প্রায় বন্ধ। ভেবেছিলাম তো এইরকম সময় বেশ জমজমাটি থাকবে মেলা, তবে চলো মন্দিরটা তোমাদের দেখাতেই পারব। এটাই হচ্ছে মন্দির, অলরেডি ঠাকুর বিসর্জন হয়ে গেছে তাই ঠাকুর এখানে নেই। আর এদিকটা এরকম মেলা এখানটায় বসে, রাত্রে আসলে এখানটায় জাঁকজমক হয়ে থাকে। এরই নাম হচ্ছে খড়পের মেলা। দোকান এখানে এখন বন্ধ রয়েছে যেহেতু দুপুরবেলা। মেলাটা বেশ বড়ই, কিন্তু দেখে বাইরে থেকে মনে হচ্ছিল যে খুবই ছোট একটা মেলা। গাড়িটা কি এখানে রেখে যাবো? চাপ হবে, এখানে রেখেই যাই।
ওখানে ওই হ্যাঁ কোথায় তুমি যেতে পারবে তুই খালি বোতলটা দিয়ে চলে ওই নাগরদোলাটা এই নাগরদোলাটা চাপার জন্য এ করছিল ওই পাশেরটা ওটা ডিসকো ওই পাশেরটা ওটা ডিসকো না এইটা ওটা তাহলে ওটা আবার কি ওটা তুলে তুলে আসবো তুলে দেবে হ্যাঁ দু পয়েন্ট বাড়ি এরই মেলা তো তাই তো ভরবে ভরবে কি বেনারসি পান সেন্টার ওটাকে নাগরদোলা বলে না ওটা একটা মেরিগোরাইড না সামথিং কিছু একটা না নাগরদোলা মানে নাগরদোলা দেখো তুলে তুলে এই উপরটার মতো উঁচু করে থাকে হ্যাঁ বনবন করে ঘুরে থাকে ঘুরে ঘুরে এইদিকে এইভাবে ঘুরে মানে এইদিকে যে এইদিকে থাকবে সে ঘাড়ে পড়ে যাবে একজন করে বসে না দুজন করে বসে বাবা তাই নয় ভালো এ আবার কি বোট হ্যান্ড বোট এই ছিল আজকের মেলা আর সেরকম দোকানপাট তো খোলা নেই তোমাদের আগেই দেখালাম এখন এখান থেকে বেরিয়ে যাই চলো অন্যদিকে নদীর পাড়ের দিকে একটু ঘুরতে এসেছিলাম তবে নদীতে এত পরিমাণে জল মনটা খুশি হয়ে গেল কারণ দামোদর নদী শুনেছিলাম যে একটু নাকি জল থাকে না এরকম অসময় লাইক উইন্টার বা সামার সিজনে বেশিরভাগ টাইম মনসুনের টাইমে পুরো ফ্লাড হয় বা জলের পরিমাণটা অনেকটা বেশি থাকে যাই হোক আজকে জলটা দেখতে পেয়ে বেশ মন খুশি হলো আজকে ব্লগ মেবি হয়তো এখানেই শেষ করব এগিয়ে নিয়ে যেতে পারবো না বিকজ অফ আমার অ্যাকশন ক্যামের চার্জও একেবারে নেই বললেই চলে চলো কাল আবার দেখা হচ্ছে Bye-bye, see you tomorrow.